গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা বহনের সময় মাদক কারবারি চক্রের 3 সদস্যকে হাতে নাতে আটক করা হয়েছে। সকালে নাটোরের সিংরা এলাকার লালোর বাজার থেকে 240 কেজি গাঁজা সহ তাদের আটক করে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক উপপরিচালক জিল্লুর রহমান। এ সময় তিনি জানান, উত্তরবঙ্গ থেকে মাদকের একটি বড় চালান ডেলিভারি করা হবে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত 3টি গাড়ি, 3টি বাটন মোবাইল সেট, বিপুল পরিমাণ গাঁজা সহ 3 মাদক কারবারিকে আটক করা হয়।